সঞ্চয়পত্র নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ আছে, কারণ সঞ্চয়পত্রের সুদের পরিমাণ যে কোনো ব্যাংক ডিপোজিট বা এফডিআর থেকে অনেক বেশি। সঞ্চয়পত্র কেনা থেকে সঞ্চয়পত্র ভাঙানো পর্যন্ত আপনাকে সঞ্চয়পত্রের সকল বিষয়গুলো জেনে নেওয়া জরুরি, কিন্তু সঞ্চয়পত্রের সকল বিষয় আপনি কোনো ওয়েবসাইট বা কোনো ভিডিওতে হয়তো প্রপারলি নাও পেতে পারেন। আজকের এপিসোডে আমরা সঞ্চয়পত্র A to Z ফুল নিয়ে আলোচনা করব, আর সাথে সঞ্চয়পত্রের সকল ধরনের আপডেট তো থাকবেই। আশা করি আপনারা 100% সঠিক সব ধরনের তথ্য জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সঞ্চয়পত্র কি? বাংলাদেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং জনসাধারণের ঝুঁকিমুক্তভাবে অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করার অন্য নাম সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কয় প্রকার? সঞ্চয়পত্রের ধরন, সঞ্চয়পত্র সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের নাগরিক, তাদের জন্য, এবং আরেকটা হচ্ছে যারা বাংলাদেশি নাগরিক কিন্তু দেশের বাইরে, যাকে আমরা প্রবাসী বলি, তাদের জন্য। সো আমরা একটু ডিটেলস গুলা দেখি। প্রথমে হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য যেটা আছে সেটা হচ্ছে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র। সেকেন্ড হচ্ছে 3 বছর মেয়াদি, যেটা 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন। থার্ড হচ্ছে 5 বছর মেয়াদি, যেটা প্রতি মাসে মাসে আপনি মুনাফা নিতে পারবেন, যেটাকে পরিবার সঞ্চয়পত্র বলা হয়। এবং ফোর্থ হচ্ছে 5 বছর মেয়াদি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক, যেটাকে আমরা পেনশনার সঞ্চয়পত্র বলা হয়। এই 4টা সঞ্চয়পত্র অনেক বেশি জনপ্রিয়। এবং পরবর্তী সঞ্চয়পত্রের ধরন যেটা, এটাকে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিরা যেটা কিনতে পারবেন, যারা হচ্ছে প্রবাসী বলি আমরা, যারা দেশের বাইরে থাকেন, তারা কোন সঞ্চয়পত্র কিনতে পারবেন? তারা অ্যাকচুয়ালি যেটা কিনতে পারবেন, এদেরকে আসলে বন্ড বলা হয়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। নেক্সট হচ্ছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, এবং থার্ড হচ্ছে ইউএস ডলার প্রিমিয়ার বন্ড। সো আমরা আজকে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা যে সঞ্চয়পত্রটা কিনতে পারবে আমরা শুধুমাত্র সেটা নিয়ে কথা বলবো। প্রবাসী সঞ্চয়পত্র যেটা, সেটা নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমরা ডিটেলস কথা বলবো। তো সঞ্চয়পত্র কারা কিনতে পারবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সঞ্চয়পত্র কারা কিনতে পারবে, তো চলুন সেটা দেখি। সঞ্চয়পত্র হচ্ছে, যেমন আমি 4টা সঞ্চয়পত্র দেখিয়েছি, সেটা হচ্ছে 5 বছর মেয়াদি, যেটা 5 বছর মেয়াদি সঞ্চয়পত্রটা কিনতে পারবে যে কোনো বাংলাদেশি নাগরিক একক ও যৌথ নামে কিনতে পারবেন। তা অবশ্যই বয়স 18 বছরের বেশি হতে হবে। নেক্সট 3 বছর মেয়াদি, যেটা আপনি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন, সেই সঞ্চয়পত্রটা কারা কিনতে পারবে? যে কোনো বাংলাদেশি নাগরিক একক বা যৌথ নামে কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন শুধুমাত্র মহিলারা 18 বছরের উপরে যারা আছেন। এবং যদি কোনো পুরুষ সঞ্চয়পত্র কিনতে চান পরিবার সঞ্চয়পত্র, সেক্ষেত্রে তার বয়স অবশ্যই 65 বছরের বেশি হতে হবে। 65 বছরের কম কোনো পুরুষ পরিবার সঞ্চয়পত্রটা কিনতে পারবে না। নেক্সট যেটা আছে 5 বছর মেয়াদি, প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন, এটা হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র বলা হয়। যারা জব রিটায়ার্ড করেছেন, যেমন গভর্নমেন্ট পার্সন, সেমি গভর্নমেন্ট পার্সন, বা ফোর্সের, বা আর্মির, বা জজ কোর্ট, যে কোনো অফিসিয়াল, যারা রিটায়ার করার পর আপনি পেনশনের যে অ্যামাউন্টটা পেয়েছেন, আপনি চাইলে এই অ্যামাউন্টটা দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারবেন। তো এটা হচ্ছে আপনার পেনশনের সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্র কারা কিনতে পারবে সেটা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার, লাভ, মেয়াদ বা বিস্তারিত, মানে আপনি সঞ্চয়পত্র কেনার পরে এটার উপরে কত পার্সেন্ট মুনাফা পাবেন বা আপনি কতদিনের জন্য কিনতে পারবেন, সো বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে হচ্ছে ক্রয় সীমা, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা, সেটা একজন ব্যক্তি যদি তার নিজের নামে ক্রয় করে সর্বোচ্চ 30 লাখ পর্যন্ত কিনতে পারবে, যদি তিনি যৌথ নামে ক্রয় করেন তাহলে উনি 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। আর 5 বছর মেয়াদি, যেটা প্রতি 1 মাস পর পর মুনাফা পাওয়া যাবে, যেটাকে পরিবার সঞ্চয়পত্র বলা হয়, এটাতে একজন ব্যক্তি সর্বোচ্চ 45 লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে পারবেন। আর 3 বছর মেয়াদি যে সঞ্চয়পত্র আছে, যেটা 3 মাস পর পর আপনাকে মুনাফা দিবে, যদি আপনি সিঙ্গেল নামে কিনেন সেক্ষেত্রে আপনি 30 লাখ পর্যন্ত কিনতে পারবেন, আর যদি আপনি যৌথ নামে কিনেন সেক্ষেত্রে আপনি 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। এবং পেনশনের সঞ্চয়পত্র যেটা, সেটা 5 বছরের জন্য, যেটা 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন, সেটাও আপনি 50 লাখ কিনতে পারবেন। এবং মিনিমাম লিমিট, আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনেন সেক্ষেত্রে আপনার মিনিমাম 1000 টাকা থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, যদি পরিবার সঞ্চয়পত্র কিনেন মিনিমাম 10,000 টাকা থেকে কিনতে পারবেন। এবং যদি আপনি 3 মাস অন্তর অন্তর যেটা আপনি মুনাফা নিতে চান, সেটা কিনতে হলে মিনিমাম আপনাকে 1 লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে হবে। আর পেনশনের সঞ্চয়পত্র, সেটা কিনতে হলে আপনাকে মিনিমাম 50,000 টাকা সঞ্চয়পত্র কিনতে হবে, এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। মেয়াদ হচ্ছে, বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ হবে 5 বছর, এবং পরিবার সঞ্চয়পত্রের মেয়াদও 5 বছর।
3 বছর 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক যেটা, সেটা 3 বছরের জন্য আপনি কিনতে পারবেন, এবং পেনশনের সঞ্চয়পত্র আপনি 5 বছরের জন্য কিনতে পারবেন। যদি এখন নতুন করে সঞ্চয়পত্র কেনার কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। সেটা হচ্ছে 2021 সালের 21 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সঞ্চয় দপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়, যে প্রজ্ঞাপনে বলা হয় যে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। তার মানে হচ্ছে আগে সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা ছিল, সেই মুনাফার হারটা এখন কমানো হয়েছে। তো চলুন আপনাদের সংশোধিত যে মুনাফার হার আছে সেই মুনাফার হারটা দেখাই। প্রথমে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, এখানে অনেকগুলো স্ল্যাব করা হয়েছে। 15 লাখ পর্যন্ত আপনি এক ধরনের মুনাফা পাবেন, 15 লাখ 1 টাকা থেকে তার বেশি 30 লাখ পর্যন্ত যদি করেন সেক্ষেত্রে এক ধরনের মুনাফা পাবেন, 30 লাখ 1 টাকা থেকে তার বেশি কোনো অ্যামাউন্টে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি আরেক ধরনের মুনাফার হার পাবেন। এখানে একটা বিষয় বলে রাখি, আগে যে মুনাফার হার ছিল 15 লাখ পর্যন্ত সেই হারই থাকবে, 15 লাখ পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হবে না। বাট 15 লাখ টাকার বেশি যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হারে পরিবর্তন আসবে। তো কেমন পরিবর্তন একটু দেখি। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন, আপনি 15 লাখ পর্যন্ত আগের যে মুনাফার হার আছে 11.2% হারেই পাবেন। বাট 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হার হবে 10.30% হারে। 30 লাখ 1 টাকা থেকে তার উপরে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে মুনাফার হার হবে 9.30% হারে। আর আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 15 লাখ পর্যন্ত 11.52%, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত 10.50%, যদি আপনি 30 লাখ 1 টাকা থেকে তার উপরে কোনো টাকা রাখেন সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 9.50% হারে। আর 3 বছর মেয়াদি যেটা, আপনি 3 মাস পরপর মুনাফা পাচ্ছেন, ওই সঞ্চয়পত্র 15 লাখ পর্যন্ত আপনি মুনাফার হার পাবেন 11.04%, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত 10%, এবং 30 লাখ টাকার উপরে যদি কোনো অ্যামাউন্ট রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 9% হারে। আর আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 15 লাখ পর্যন্ত মুনাফার হার হবে 11.76%, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত মুনাফার হার হবে 10.75%, আর 30 লাখ টাকার উপরে যদি কোনো টাকা রাখেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন আপনি 9.75% হারে। এছাড়াও আপনি যদি আর্লি এনক্যাশমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার মুনাফার হারে অনেক ধরনের পরিবর্তন আছে। প্রথম বছর, দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে কত পাবেন বিস্তারিত আপনি এই প্রজ্ঞাপনে পাবেন। এই প্রজ্ঞাপনটার ডাউনলোডের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি ভিডিওর ডেসক্রিপশন থেকে এই প্রজ্ঞাপনটা ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এখন আসি সঞ্চয়পত্রে যে নতুন যে মুনাফার হারটা দেওয়া হয়েছে, এই হার অনুযায়ী আপনি কত টাকা মুনাফা পাবেন বা কত টাকা লাভ পাবেন সে বিস্তারিত একটু বলি। এখানে আমি 2 ভাগ করে আপনাদের কিছু এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 5 লাখ টাকার কম যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি 1 লাখ টাকায় আপনি কত মুনাফা পাবেন। এখানে 5 লাখ টাকার স্ল্যাবটা আমি এই কারণে রেখেছি যে 5 লাখ পর্যন্ত আপনার সোর্স ট্যাক্স কাটা হবে 5%, আর যদি 5 লাখ টাকার বেশি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার 10% সোর্স ট্যাক্স কাটা হবে। সো আমরা একটু দেখি, আপনি যদি পরিবার সঞ্চয়পত্র 1 লাখ টাকার ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 960 টাকা, ট্যাক্স কাটার পরে 912 টাকা আপনি নিট হাতে পাবেন। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি 3 মাস পর আপনি পাবেন 2760 টাকা, ট্যাক্স কাটার পরে 2622 টাকা পাবেন। আর যদি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পর আপনি 2940 টাকা পাবেন, 5% ট্যাক্স কাটার পরে আপনি 2793 টাকা আপনার হাতে পাবেন। আর যদি আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 1 লাখ টাকার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি 56400 টাকা পাবেন, ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 53560 টাকা। আর আপনি যদি 15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি লাখে আপনি কত টাকা মুনাফা পাবেন সেটা একটু দেখি, কারণ এই মুনাফার হারটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো দেখি আমি, যদি আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 875 টাকা, ট্যাক্স কাটার পরে যেটা পরিমাণ আপনি হাতে পাবেন 788 টাকা। আর যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 3 মাস পর পাবেন আপনি 2500 টাকা, 10% ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 2250 টাকা। আর যদি আপনি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পর আপনি 2687.50 টাকা পাবেন, 10% ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 2419 টাকা। আর যদি আপনি 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পরে আপনি পাবেন 51500 টাকা, 10% ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 46350 টাকা। সো 15 লাখের পরে আপনি যদি আবার 30 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুনাফার হার আরও পরিবর্তন হবে, সেক্ষেত্রে মুনাফার পরিমাণটা আরও কমবে। সো আপনি কত টাকা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন এবং কোন সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন যদি আমাকে কমেন্টসে জানান, আমি তাহলে রিপ্লাইতে বলে দেব যে আপনার মুনাফার হার কত হবে বা আপনি কত টাকায় কত মুনাফা পাবেন বিস্তারিত আমি জানিয়ে দেব। এটা সবার একটা কমন প্রশ্ন,
তো আমি আপনাদেরকে এখন জানাচ্ছি সঞ্চয়পত্র আপনি কোথা থেকে কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আপনি চাইলে সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আরো প্রায় 83টি কার্যালয় আছে, যেখান থেকে প্রত্যেকটা জেলা অফিসে তাদের কার্যালয় আছে, আপনি সেখান থেকে চাইলে সঞ্চয়পত্র কিনতে পারবেন। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে চাইলে সঞ্চয়পত্র কিনতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখা থেকে কিনতে পারবেন, এবং আপনি পোস্ট অফিস থেকে কিনতে পারবেন, পোস্ট অফিসের যে শাখাগুলো আছে ওই শাখাগুলো থেকে কিনতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনি চাইলে সঞ্চয়পত্র কিনতে পারবেন, যেটা আপনার অনেক বেশি হেল্পফুল হবে আপনি যদি কোনো ব্যাংকের মাধ্যমে আপনি সঞ্চয়পত্র কিনেন। কারণ হচ্ছে আপনার যেহেতু একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, সো আপনি যে ব্যাংক থেকে কিনবেন আপনি ওখানে অ্যাকাউন্ট করে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে চাইলে সঞ্চয়পত্রটা আপনি কিনে নিতে পারবেন, এবং আপনার প্রতি মাসে বা 3 মাস পরে যে ইন্টারেস্টটা হয় সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, বা আপনি যে 5 বছর মেয়াদে করেন আপনার মেয়াদ শেষ হওয়ার পর অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। সো আমি আপনাকে সাজেস্ট করবো বেটার হয় আপনি যদি কোনো ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে। এখন আপনি যদি সঞ্চয়পত্র কিনতে চান আপনি কিভাবে সঞ্চয়পত্র কিনতে পারবেন? প্রথমে আপনাকে যে কোনো একটি ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, এবং আপনি যে পরিমাণ টাকা সঞ্চয়পত্র কিনতে চান ওই টাকাটা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, এবং ডিপোজিট করার পরে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনতে চান আপনি ওখানে যাবেন। যদি জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে কিনতে চান, ডাকঘর থেকে কিনতে চান, বা যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে কিনতে চান, ওখানে যাওয়ার পরে আপনাকে একটা ডেবিট ইনস্ট্রাকশন ফর্ম দেওয়া হবে, যেখানে লেখা থাকবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন টাকাটা কেটে আপনার নামে একটা সঞ্চয়পত্র ইস্যু করা হয়। অ্যাপ্লিকেশন ফর্ম মানে সঞ্চয়পত্র নেওয়ার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আপনি চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারেন, বা আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনবেন আপনি সেখানেও ফর্মটা পাবেন। সো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং সঞ্চয়পত্র যিনি সঞ্চয়পত্র কিনতে চায় তার এবং তার নমিনির প্রত্যেকের 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং সঞ্চয়পত্র যিনি কিনবেন এবং তার নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, নমিনির যদি 18 বছরের কম হয় সেক্ষেত্রে যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে হবে, এবং তার লিগ্যাল গার্ডিয়ানের এনআইডির ফটোকপি লাগবে। আরেকটা সবচেয়ে যে বড় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আগে আপনি 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করলে আপনাকে ইটিন দিতে হতো, বাট এটা এখন 2 লাখ টাকা করা হয়েছে। তার মানে আপনি 2 লাখ টাকার বেশি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে ইটিন সাবমিট করতে হবে, এবং এটা বাধ্যতামূলক। সো কিভাবে ইটিন তৈরি করতে হয় এটা যদি আপনি না জানেন, এটা সম্পূর্ণ একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে কিভাবে ঘরে বসে আপনার নিজের ইটিন নিজে তৈরি করবেন। আপনি চাইলে এই ভিডিওটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি সঞ্চয়পত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ নিজের নামে 50 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন, এবং আপনি যদি যৌথ নামে ক্রয় করেন সেক্ষেত্রে আপনি 1 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, তবে পেনশনের সঞ্চয়পত্র ব্যতীত, কারণ পেনশনের সঞ্চয়পত্র আপনি আনলিমিটেড যে কোনো পরিমাণ কিনতে পারবেন। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র কেনার জন্য কোনো প্রসেসিং ফি নেই। আপনি হয়তো সঞ্চয়পত্র কেনার জন্য আপনি যেখানে যাচ্ছেন হয়তো কোনো ব্যাংকের ব্রাঞ্চে যাচ্ছেন, বা ডাকঘরে যাচ্ছেন, বা সঞ্চয় অধিদপ্তরে কোনো একটা ব্রাঞ্চে যাচ্ছেন, বা বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন না কেন সঞ্চয়পত্র কেনার জন্য আপনাকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর কোনো মাইনর মানে হচ্ছে 18 বছরের কম বয়সী কেউই সঞ্চয়পত্র কিনতে পারবে না। এটা আগে ছিল সঞ্চয়পত্র 18 বছর কম বয়সীরে সঞ্চয়পত্র কিনতে পারতো, বাট এখন থেকে সেটা পারবে না কেউ কিনতে। এবং সঞ্চয়পত্র ইস্যু করার জন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি চাইলে ফর্ম নিতে পারবেন, যেটা আপনি যেখান থেকে কিনবেন সেখানেও পাবেন। এর পাশাপাশি সঞ্চয়পত্র 1 বা একাধিক নমিনি আপনি দিতে পারবেন, সর্বোচ্চ 3 জন পর্যন্ত আপনি নমিনি রাখতে পারবেন। সাপোজ আপনি সঞ্চয়পত্র কিনেছেন, আপনি চাইলে 3 জন নমিনি সেট করতে পারবেন। আপনি চাইলে আপনার বাবাকে দিতে পারবেন, আপনার মাকে দিতে পারবেন, বা আপনার যদি ওয়াইফ থাকে তাকেও দেওয়া যাবে, বা আপনার যদি আপনি সঞ্চয়পত্র কেনার জন্য সাপোজ আপনার 3 জন বেবি আছে আপনি চাইলে আপনার 3টা বাচ্চার নামে দিতে পারেন। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র 18 বছরের কম বয়সে যারা আছে তাদের নামে আপনি তারা কেউ সঞ্চয়পত্র কিনতে পারবে না, কিন্তু আপনি 18 বছর নিচে কম বয়সে যে কোনো কাউকে আপনি নমিনি হিসেবে দিতে পারবেন। ধরুন আপনি সঞ্চয়পত্র কিনেছেন, আপনার হয়তো বাচ্চার বয়স 18 বছরের কম, আপনি বা আপনার ভাইয়ের বয়স 18 বছরের কম, হোয়াট এভার, আপনি 18 বছর কম যে কাউকে আপনি নমিনি করতে পারবেন, কিন্তু তার নামে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন না। নেক্সট হচ্ছে অন্য কারো ইটিন ব্যবহার করে সঞ্চয়পত্র কেনার সুযোগ নেই। সঞ্চয়পত্র জামানত হিসাবে রেখে লোন গ্রহণের কোনো সুযোগ নেই। অনেকে মনে করে যে সঞ্চয়পত্র যদি আমি অন্য কোথাও কোনো ব্যাংকে বা কোথাও জামানত রাখি সেক্ষেত্রে আমি কি তার এগেনস্টে লোন পাবো কিনা, এটা অনেকে প্রশ্ন করেন। বাট আপনি যেটা ওয়েজ বন্ড, যেটা হচ্ছে প্রবাসীদের জন্য যে বন্ডটা আছে, আপনি যদি সেই বন্ডটা ক্রয় করেন তাহলে আপনি সেটার এগেনস্টে আপনি লোন নিতে পারবেন। তো এই বন্ডটা নিয়ে আমরা ডিটেইলে আরেকটা ভিডিও বানাবো। তো সঞ্চয়পত্র জামানত রেখে কিন্তু আপনার লোন গ্রহণের কোনো সুযোগ নেই। সঞ্চয়পত্র এবার ভাঙাবেন কিভাবে? আপনি সঞ্চয়পত্র নিয়েছেন কিন্তু, বাট এবার সঞ্চয়পত্র এনক্যাশ করবেন কিভাবে সেই প্রসেসটা বলছি। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি এটা সবসময় মাথায় রাখবেন, সঞ্চয়পত্র কেনার পর যদি আপনি 1 বছরের মধ্যে সঞ্চয়পত্রটা ভাঙান সেক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না,
এখন ধরুন আপনি 3 মাস অন্তর অন্তর যে ইন্টারেস্টটা পাবেন যে সেই সঞ্চয়পত্রটা কিনেছেন, আপনি 2 মাস বা 3 মাস আপনি সেটার ইন্টারেস্টটা নিয়েছেন, তারপরে আপনি 1 বছর আগে সঞ্চয়পত্রটা ভাঙাতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যে ইন্টারেস্টটা নিয়েছেন আপনার মূল টাকা থেকে কিন্তু আপনার ওই ইন্টারেস্টের অ্যামাউন্টটা কেটে বাকি টাকাটা আপনাকে দেওয়া হবে। সো দ্যাটস ওয়াই সঞ্চয়পত্র সবসময় কেনার পরে মাথায় রাখবেন যে 1 বছর আগে সঞ্চয়পত্র আপনি এনক্যাশ করলে কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। নেক্সট হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র মেয়াদ শেষ হওয়ার, মানে আপনি যখন সঞ্চয়পত্র কিনেছেন সঞ্চয়পত্র যেদিন আপনার মেয়াদ শেষ হবে, মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টার মধ্যে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট, আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক জমা হয়ে যাবে। সঞ্চয়পত্র ভাঙানোর জন্য আপনাকে কোথায় গিয়ে রিকোয়েস্ট করতে হবে না, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। সঞ্চয়পত্রের অটোমেশনের জন্য এই বিষয়গুলো এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এবং যদি আপনি সঞ্চয়পত্র মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র এনক্যাশ করতে চান, তাহলে যখন আপনি সঞ্চয়পত্র নেবেন আপনাকে একটা সিস্টেম থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে বা আপনাকে একটা ডকুমেন্টস দেওয়া হবে যখন আপনি মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র ভাঙাতে চাইবেন, কারণ মেয়াদ শেষ হওয়ার পর আপনি এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বাট মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙাতে চান, তাহলে আপনাকে যে কোনো যেখান থেকে আপনি সঞ্চয়পত্র করেছেন আপনাকে সেখানে যেতে হবে, এবং আপনি যে সঞ্চয়পত্র করার সময় আপনাকে যে ডকুমেন্টসটা দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসটা আপনাকে সাথে নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র আপনি ট্যাক্স কত কাটবে, সেটা হচ্ছে যদি আপনি 5 লাখ পর্যন্ত সঞ্চয়পত্র কিনেন সেক্ষেত্রে আপনার 5%, যদি আপনি 5 লাখের বেশি সঞ্চয়পত্র কিনেন 5 লাখ টাকার বেশি তাহলে আপনার 10% ট্যাক্স ডিডাক্ট হবে। সঞ্চয়পত্র নিয়ে এই ছিল ফুল ভিডিও, তারপর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।